আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আদর্শলিপির এই ছড়া ছোটবেলায় শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দেয়। শুধু কি তাই, দূর আকাশে জ্যোৎস্না বেলানো চাঁদের সঙ্গে কল্পনার কথোপকথনে লেখা হয়েছে শত সহস্র গল্প, গদ্য, উপন্যাস, কবিতা সহ আরো কত কি। তবে এবার আর অধরা থাকছে না চিরচেনা সেই চাঁদ। পৃথিবীতে দেখা মিলেছে এক বিক্রেতার, যে ফেরি করে বিক্রি করছেন চাঁদের বিভিন্ন অংশ। পাঁচ দশক আগে চাঁদের বুকে পদচিহ্ন রেখে ইতিহাসের অংশ হয়েছে নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন। সম্প্রতি চাঁদের জমি কেনার হিড়িক পড়েছে বাংলাদেশেও। গেল বৃহস্পতিবার খুলনার এমডি অসীম নামের একজন তার ষষ্ঠ বিবাহ বার্ষিকীতে স্ত্রী ইসরা টুম্পাকে চাঁদের জমি কিনে দিয়েছেন। এই খবর রীতিমতো ভাইরাল এখন নেট দুনিয়ায়, হচ্ছে ট্রল, সৃষ্টি হচ্ছে হাস্যরসের। এর আগেও সাতক্ষীরা জেলার দুই তরুণ চাঁদের জমি কিনে উঠে আসেন খবরের শিরোনামে। এতক্ষণে নিশ্চয় ভাবছেন চাঁদে এক খণ্ড জমি কিনে রাখলে মন্দ হয় না, তবে এটাও নিশ্চয় ভাবছেন কিভাবে কিনবেন। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ডেনিস হোপের ওয়েবসাইট লুনার এম্বাসি। প্রথমে আপনাকে ডেনিস হোপের ওয়েবসাইট লুনার এম্বাসি ডট কমে যেতে হবে। শুধু চাঁদ নয়, পৃথিবী ও সূর্য বাদে মঙ্গল, বৃহস্পতি সহ সৌরমণ্ডলের অন্য যে কোনো গ্রহের জমি কিনতে পারবেন আপনি এই ওয়েবসাইট থেকে। আপনাকে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অর্থ পরিশোধের প্রক্রিয়া শেষে আপনাকে চাঁদের যে অংশটি আপনি কিনলেন তার একটি স্যাটেলাইট ম্যাপ এবং জমি কেনার আইনি কাগজপত্র দিয়ে দেওয়া হবে মেইলের মাধ্যমে। শুধু তাই নয়, চাঁদের প্রথম মানব অভিযানে অ্যাপোলো 11 যেখানে ল্যান্ড করেছিল সেই স্থানটি আপনি কিনতে পারতেন। তবে হতাশার কথা হলো সে স্থানটি আগে বিক্রি হয়েছে বলে খবর বের হয়েছে। এখন প্রশ্ন, সৌরজগতের সব গ্রহের জমির দাবিদার কে এই ডেনিস হোপ? আদৌ চাঁদ বা অন্য কোনো গ্রহে কি এভাবে জমি কেনা সম্ভব? যতদূর জানা যায় ডেনিস হোপ হলেন একজন মার্কিন নাগরিক। 1980 সাল থেকে তিনি দাবি করে আসছেন সৌর মণ্ডলের সব গ্রহের মালিক তিনি। লুনার অ্যাম্বাসির ওয়েবসাইটে চাঁদের জমির দাম একর প্রতি ২৫ থেকে সর্বোচ্চ $500 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় ২০০০ থেকে ৪২,০০০ টাকা। তবে প্রশ্ন হলো, চাঁদে যারা জমি কিনছেন তারা কি বসবাস করতে পারবেন? এই বিষয়ে প্রশ্ন করলে অসীম জানান, এই জায়গায় কোনোদিন যেতে পারবো কিনা জানি না, কিন্তু জায়গা কিনে আমি আমার স্ত্রীকে উপহার দিতে পেরেছি, এটা আমার অনেক বড় পাওয়া। এই জমি দিয়ে তাহলে কি করবেন কিংবা চাঁদে কিভাবে যাবেন, এমন প্রশ্নের উত্তরে অসীম জানিয়েছেন শখ করে এই জমি কেনা হয়েছে। তবে ওই মার্কিন নাগরিক কিভাবে ওই জমির মালিক হয়েছেন তা জানা নেই তার। পেমেন্ট করার পরে ওরা 45 days, 45 দিনের সময় নেয় আর কি, এর মধ্যে আমার দলিল বা স্যাটেলাইটের। অসীম আরো বলেন যে কাগজ দেওয়া হয়েছে তাকে, সেখানে লোকেশন দেখানো হয়েছে, এখানে আপনার জমিটা আছে, এটা আপনার জন্য বরাদ্দ থাকবে, কিন্তু এটা আমরা ভোগ করতে পারবো কিনা তারা তা বলতে পারে না, আর আমরাও এই বিষয়ে জানি না। কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে জাতিসংঘের আউটার স্পেস ট্রিটি চুক্তি অনুযায়ী চাঁদে কেউ জমি কিনতে পারে না। তবে কিছু দেশের নাগরিক আইন বা চুক্তির ফাঁকফোকর বের করে চাঁদ এবং অন্যান্য গ্রহ উপগ্রহে জমি বিক্রির নাম করে পয়সা হাতিয়ে নিচ্ছে। তাই প্রশ্ন জাগে, যারা কিনছেন তারা আসলে চাঁদের জমি কিনছেন না তৃপ্তির ঢেকুর কিনছেন? আশরাফ ইদিবা, আমার সংবাদ।